তোমরা যে ফেমাস বাংলাদেশে তোমার রিমুনেরেশন হয় কত হবে বর্ষার কথা ওর রিমুনেরেশন কত হবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমরা যখন যমুনা ফিউচার পার্কে আসি আমাদের অনেক কষ্ট হয়েছে আর আজকে এরকম মানে এত দর্শক আমরা কল্পনাও করতে পারি নাই এই প্রথম আমি আরি জাবরারকে আমাদের সাথে নিয়ে আসি ছবি দেখতে মানে এত লোক আসছে প্লাস আমি যে একটা ভিডিও দিয়েছিলাম স্টুডেন্টদের জন্য মানে দলে দলে স্টুডেন্ট আসছে এখানে আমাকে যমুনা ফিউচার পার্ক রাজু ভাই এবং সেতু ভাই বলল যে এরকম শো আগে যদি জানতাম তাহলে আরো চারটা শো চালাইতে পারতাম মানে এত লোক চলে আসে স্টুডেন্টরা চলে আসে ঝাঁকে ঝাঁকে পঞ্চাশ জন ষাট জন এসে এক একবার টিকিট চাচ্ছে মানে খুবই মানে এত ধন্যবাদ সবাইকে আসার জন্য আর আপনারা জানেন যে যেখানেই যাচ্ছি আমরা একই অবস্থা তবে আজকে এটা আরেকটু বেশি ভিন্ন যে আরো বেশি লোক আপনারা দেখতে পাচ্ছেন যে এত ভিড় যে আমরা আসলে ভিতরে ঢুকতেই পারছিলাম না দর্শকদের চাপে পুরো যমুনা ফিউচার পার্কের যে লাইনটা মানে যে স্পেসটা এত বড় স্পেস আমরা ঢুকতেই পারছিলাম না আর আমি আরি জাবরারকে নিয়ে এসে তা আরো বিপদে পড়ে গেছি মানে এত ভিড় যাই হোক যমুনা কর্তৃপক্ষের কাছে আমরা মানে কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেভাবে হোক আমাদেরকে ভিতরে ঢুকিয়েছে আর আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যেই পরিবেশটা আশা করেছিলেন যে আমরা সুন্দর করে আপনাদের সামনে একটা মানে ইন্টারভিউ দিব আপনাদের রিকোয়েস্ট মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো আপনাদেরকে খুশি করতে পারছি না এটা কিন্তু আমাদের দোষ না আপনারা সবাই দেখছেন যে এটা আসলে আমাদের দোষ না বাজেটের ব্যাপারটা আমি গতকালকেও বলেছি আপনাদের সামনে এখনও বলি আপনার বাজেট মুভির এমন একটা জায়গা সেটা স্ক্রিনে যেটা দেখবেন এটা কিন্তু টোটাল মুভির বাজেটের টাকাটা স্ক্রিনে কোনো মুভিরই দেখতে পারবেন না ইভেন দো টম ক্রুজের মুভি দেখেন আর 007 মুভি দেখেন একটা ছবি যেদিন থেকে স্ক্রিপ্ট লেখা হয় ওই দিন থেকে কিন্তু বাজেট শুরু হয়ে যায় আপনারা সবাই জানেন তাই এই ছবিটার মানে প্রি প্রোডাকশন যখন করা হয় তখন কিন্তু এইটাও 6 মাসের বেশি লেগে যায় তিনবার আমরা ইরানে ট্রাভেলিং করি ইরানের লোক বাংলাদেশে আসে এই সমস্ত কিন্তু একটা বাজেটের মধ্যে সবাই জানেন আমাদের আসলে যখন আমরা ছবিতে শুরু করি তখন আমাদেরকে ইরানিরা জিজ্ঞেস করেছিল ফারাবি ফাউন্ডেশন যেটা নাকি ইরানের মেন গভর্নমেন্ট কোম্পানি আর কি যারা সিনেমা বানায় যেমন মুর্তুজা আতার জামজাম উনিও কিন্তু ওনাদের সাথে কাজ করেন এরকম অনেক ডিরেক্টর আছেন বড় বড় ডিরেক্টর আছেন ফারাবির সাথে কাজ করেন তখন আমি বলেছিলাম যে আমরা কখনো বাইরের কাজ করিনি তা তখন বললো যে তোমরা যে ফেমাস বাংলাদেশে তা যদি তোমার রেমুনেশন হয় কত হবে আমি বলছি মেবি $100,000 নট মোর দ্যান দ্যাট বিকজ বাংলাদেশ মার্কেট ইজ সো স্মল মার্কেট তখন বলেছিল যে মানে বর্ষার কথা যে ওর রিমুনেশন কত হবে আমি বলেছিলাম যে $30,000 to $40,000 হবে এর বেশি হবে না এটাই আমি বলেছিলাম কিন্তু যখন ওদের সাথে কথা হয় একটাই কথা হয় যে বাংলাদেশের যে পার্টটা আছে এখানে যত খরচ হবে সেটা আমি দিব আর বাইরের যত খরচ হবে সেটা হচ্ছে ইরান দিবে এখানে একটা কথা বলি যেহেতু প্রডিউসার দুইজনের নাম লেখা একটা হচ্ছে বাংলাদেশ পার্টের প্রডিউসার অনন্ত জলিল আরেকটা ইরানি পার্টের প্রডিউসার কিন্তু মুর্তুজা আতার জামজাম এখন মুর্তুজা আতার জামজাম হি ইজ ওয়ান পার্সন হি ইজ নট এ বিগ কোম্পানি ওয়ান পার্সন তো এই জন্য এইটার যে ইরানের যে ইরান এবং তার্কি যে হিউজ অ্যারেঞ্জমেন্ট আপনারা ছবিতে দেখেছেন হিউজ কাজকাম যে স্পেশাল ফোর্স আর্মি প্লেন ইয়ার মানে তারপরে ইয়ার ফোর্স এত কিছু দেখেছেন এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে পেমেন্ট করা এটা যে তার্কি গভর্নমেন্ট থেকে ওরা ওদেরকে দিয়ে পেমেন্ট করিয়েছে যেমন ফারাবি বিকজ ফারাবির সাথে তার্কির সাথে কিন্তু অনেক ভালো সম্পর্ক আপনারা জানেন ইরান তার্কির সাথে এবং ইরানে কিন্তু যেটা ফারাবি আছে যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো দেখেছেন আপনারা এই যত কিছু এগুলো কিন্তু ফারাবি করেছে গভর্নমেন্ট তরফ থেকে আর মুর্তুজা ভাই যেটা আছে যে মুর্তুজা সাহেব উনি কিন্তু শুটিংয়ের যে খরচটা শুধু শুটিং খরচ যেমন বাংলাদেশে যেরকম আমি শুটিং খরচটা দিয়েছি এই শুটিং খরচটা দিয়েছে হচ্ছে মুর্তুজা আতার জামজাম যেমন একদম হোটেল ভাড়া খাবার দাবার প্রোডাকশন কস্ট এগুলো আর যত অ্যারেঞ্জমেন্ট আছে এগুলো কিন্তু তার্কি এবং ইয়ে দিয়েছে তখন আমরা যখন আমাদের শুটিং তো আমরা 2021-এর শেষ হয়ে গেছে আমরা 2021-এ জানেন 27 ফেব্রুয়ারি আমরা একটা প্রোগ্রাম করি লা মেরিডিয়ানে তখন যখন ওরা আসলো ফারাবি থেকে লোক আসলো এবং ইরানের থেকে মুর্তুজা আতার জামজাম আরও আর্টিস্টরা আসলো আরও অন্য অন্য দেশের আর্টিস্ট ছিল আপনারা জানেন তখন ওরা বললো যে আমরা যেই বাজেটটা করেছিলাম বাজেট আরও বেশি হয়ে গেছে এখন মানে টোটাল যে অ্যারেঞ্জমেন্টগুলো এগুলোতে যে আর আমাদের শুটিং আরেকটা কথা না বললেই না আমাদের কিন্তু ক্যামেরা ওপেন হয়েছে এটাতে 120 দিন
অলমোস্ট দুই বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশন এই শুটিংয়ে লেগে গেছে দুই বছর। ক্যামেরাই ওপেন হয়েছে আপনার 120 দিন, তো 120 দিন তো একটা মানুষ একটানা কাজ করতে পারবে না। একটা মানুষ যেহেতু একটানা কাজ করতে পারবে না, আমাদের তো গ্যাপ দিতে হয়েছে, এক মাস দেড় মাস পরে আবার শুটিং শুরু করছি। ইরানের এবং তার্কির সিস্টেমটা হচ্ছে আপনাকে পে করবে হচ্ছে স্যালারি, নট লাইক এ ডে ওয়ার্কার। যেমন আমাদের দেশে, হ্যাঁ বলে নেই, আমাদের দেশে যেমন আমরা পেমেন্ট করি, আজকে ধরেন প্রোডাকশনের কিছু লোক এসে কাজ করলো, আমরা তাকে পেমেন্ট করে দিলাম। তুর্কি এরকম না, তুর্কিতে তুর্কি এবং ইরানের নিয়ম হচ্ছে হলো আপনার যত ক্রু আছে এটাতে ইভেন দো আছে, মানে যারা আর্টিস্ট আছে তাদেরকে কিন্তু ওইখানে একটা রিমোনেশনের পরও মান্থলি পেমেন্ট করতে হয়। ওদেরকে হোটেলে একটা শটের জন্য তাকে এই হোটেলে আনা হয়েছে, তাকে কিন্তু এই হোটেলে রেখে দেয়, কি কারণে কখন তাকে লাগে, প্লাস সে যদি আরেকটা মুভি করে তার গেট আপ চেঞ্জ করতে হবে, অনেক কিছু আছে। বিদেশে কাজ না করলে আসলে বুঝবে না মানুষ। ইনশাল্লাহ আমরা দিন দাঁড়া করেছি, তারপরে আমরা ইয়েটা করব, নেত্রী করব, তারপরে আমরা এই যে কি বলে দ্য লাস্ট অফ করব। যখন এই ছবিগুলো রিলিজ হবে তখন কিন্তু মানুষ বুঝতে পারবে আসলে ইন্টারন্যাশনাল প্রোডাকশনটা কি। আমি যেভাবে ঢুকেছি আমি এখন পর্যন্ত আপনিই দেখেছেন, সবাই দেখেছেন, আমার নিজের ছেলের কাছে আমি যেতে পারিনি, আমার আরি জাবরারের কাছে। যারা আসবে অবশ্যই আমরা ছবি দেখা পর্যন্ত দেখতে পারবো। এখন আমি নিজে আমার ছেলেকে আমি নিজের যেতে পারতেছি না, এত লোক। ইনশাল্লাহ আমরা আগে দেখি তারপরে সবার সাথে দেখাবো। ওকে ভাই, ধন্যবাদ ভাই, এবার আমরা ছবি দেখি।